নমস্কার, আমি জ্যোতিপ্রসাদ দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার গানের ডালি নিয়ে। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো আমার ফোক কলকাতা লাইভ ফেসবুক পেজকে, যারা আমাকে আপনাদের সামনে গান গাওয়ার সুযোগ দিয়েছে। তারপরে আমি কৃতজ্ঞতা জানাবো আমার ভাই সুভাষ বর্মন, যে আমাকে আপনাদের সামনে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে। আমরা এসেছি আপনাদের সামনে কিছুক্ষণ বিভিন্ন ধরনের গান আমরা আজকে শোনাবো। বিভিন্ন ধরনের, নানা ধরনের গান আমাদের গাওয়ার ইচ্ছা আছে আজকে, এবং এইভাবে গানে কথায় গল্পে আমাদের সময়টা কেটে যাবে এটাই আশা করি। আমার সঙ্গে দুজন আরও শিল্পী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম তবলায় রয়েছেন, একদম পেছন দিকে, একটু পিছনে পড়ে গেছে ইন্দ্রনারায়ণ চক্রবর্তী, খুব ভালো শিল্পী একজন, খুব আপনারা তার কলাকৌশল তো পাবেন একটু বাদেই। আর কিবোর্ডে আছে আমার পুত্র ঋতিপ্রসাদ। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান, স্তোত্র দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। Oh.
ಮನ ತಾರಿಣಿ ತರಲ ತರಂಗೆ ಶಂಕರ ಮೌಲಿ ಬಿಹಾರಿಣಿ ವಿಮಲೆ ಮಮ ಮತಿ ರಾಸ್ತಮ ತವ ಪದ ಕಮಲೆ আমি সূত্র পড়ে আমি চলে যাব একদম যে যে পরিবেশের মধ্যে রয়েছি আমরা এখনো বাইরে মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, এইখানটা যেটা রাখি ওইখানটা এটা দিয়ে দেবেন। আমি একটু জানতে চাইব যে সব আমাদের যে আমাদের সমস্ত ব্যালেন্স মানে আমার গলা বা তবলা বা কিবোর্ড, এখন যদিও তবলা এখনো শুরু হয়নি, একটু আমাকে মাঝে মাঝে জানাবেন যদি কোনো বেড়ে যায় বা কমে যায়, কারণ আমরা তো এখান থেকে কোনো ফিডব্যাকটা পাচ্ছি না, যদিও একটু জানাবেন যে কোনো বেড়ে গেলে বা কমে গেলে। আমি বেশিরভাগ গানগুলোই পুরোটা করার হয়তো সময় পাবো না, আমি একটু বিভিন্ন ধরনের গানকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমি সব গানেরই বেশিরভাগ গানেরই হয়তো চারটে স্তবক আছে, আমি দুটো গাইবো, একটু চেঞ্জ করে করে একটু গাইবো এবং বিভিন্ন ধরনের গান আমি গাওয়ার চেষ্টা করব, যার জন্যে পুরো গাইতে গেলে হয়তো আমার সব গানগুলো আমি হয়তো ছুঁতে পারবো না, ওই জন্য আমি ছুঁয়ে ছুঁয়ে যাব। বর্ষারী রবীন্দ্রসঙ্গীত চমকিয়া যায় ঘনে ঘনে
সঙ্গে আছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দোলন্দা সঙ্গে আছেন। মহুমা মুখোপাধ্যায় আমার সব গানের বন্ধুরা, সব এক একজন দিকপাল শিল্পীরা, সব এক একজন আমার, আমি ধন্য। বিশ্বজিৎ দাস প্রত্যেকেই যথেষ্ট সুনামের সঙ্গে গান করে, আমি খুব ধন্য যে আমার গান তারা শুনছে, এবং আমি আমি চাইবো সেসবই থাকতে হবে বন্ধুরা। আমি এরপরে চেষ্টা করছি এখানে কিসের প্রবলেম আছে, সি আছে না, সি আছে আর ডি আছে, ডি আছে। হ্যাঁ কল্যাণদা, নিশ্চয়ই নিজের কম্পোজিশন চেষ্টা করবো শোনাবার। সেই পরিচিত গান কাজী নজরুল ইসলামের বর্ষারই একখানি গান। আমি চেষ্টা করবো বর্ষার গানগুলোই বিভিন্ন শিল্পীর পুরোনো দিনের, এবং এগুলো গাওয়ার চেষ্টা করব। অনেকভাবেই গাওয়া হয়, যারা গান করেন জানেন, 12 মাত্রাতেও গাওয়া হয়, আবার 8-8 মানে 8 মাত্রাতেও করেও গাওয়া হয়। আমি 8 মাত্রাটাই ফলো করলাম।
দেখে কি আমি কমেন্টসগুলো নিশ্চয়ই আমি দেখছি, হয়তো গানের মাঝে মাঝে চলে যাচ্ছে, আমি উত্তরগুলো পরে দেবো। এই মুহূর্তে হয়তো আমি উত্তরগুলো দিতে হয়তো পাচ্ছি না কো, আমি পরে নিশ্চয়ই উত্তরগুলো দেবো। এবং আমি দেখছি, মাঝে মাঝে দেখছি, আমি যেটুকু বলার চেষ্টা করছি। আমার পরের একখানি, পরের গানখানি 1958 সালের গান, তালাত মাহমুদ গিয়েছেন, আমার খুব প্রিয় গান, বর্ষারই গান, ওই জন্যই আমি আমার আজকের পছন্দের মধ্যে রেখেছি গানটা। চলো সুজিত আছে সঙ্গে, প্রত্যেকে খুবই আমার ভালো লাগছে সঙ্গে আছেন এবং তারা বিভিন্ন রকম মন্তব্য করছেন। আমার খুব আনন্দ হচ্ছে যে এগুলো আমাদের গান গাওয়ার উৎসাহকে অনেক বাড়িয়ে দেয়। আমরা তো যতটা পারি চেষ্টা করি এ করার, এবং আপনাদের এই মন্তব্যগুলো কিন্তু আমাদের গান গাওয়ার আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাটা জাগে, বাড়িয়ে দেয়। তো ওই জন্যে আমি আশা করব আপনারা মন্তব্য করবেন এবং আমি আরো উৎসাহিত বোধ করব নিজেকে, আমি আমার এবং আমার সঙ্গে যারা আছে। তো এরপরে আমি একখানি একটি খুবই পরিচিত গান,
এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি শীতে। প্রত্যেকটি গানে আমি পুরোটা করে গাইছি না, আমি অল্প অল্প করে গিয়ে বেরিয়ে যাচ্ছি। মহুয়া মন্ডল, ভালো লাগছে, থ্যাংক ইউ। গানটির কথা এবং সুর আপনাদের বলে দেবার কোনো প্রয়োজন নেই, এগুলো আমি তবু একবার করে মাঝে মাঝে বলে দিচ্ছি। প্রতুল মুখোপাধ্যায়, খুবই বিখ্যাত গান, আমাদের খুব প্রিয়, উনি একজন গীতিকার, সুরকার এবং শিল্পী। আমি পুরোটা গাইব না, দুটি স্ট্যান্জে হয়তো গাইব। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা মা জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মোর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার এটা দেখা যায়।
আমরা রয়েছি কলকাতা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে। আমি আর একবার কৃতজ্ঞতা জানাই তাদের, যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা জানাই আমার ভাই সুভাষ বর্মনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার কথা মনে করে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এটা আমি ধন্য। এইভাবে আমরা এগিয়ে চলি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এটা করি। আমি সব ধরনের গানই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, তাই না? এখানে কি করি আছে আপনার আমার টাইমটা বলে দিলে 10 মিনিট বাদে পরে যেটা আমার গাবার ইচ্ছা রয়েছে, খুব বিখ্যাত একখানি গান, যে গানগুলো সত্যি আমাদের প্রত্যেক মুহূর্তে গাওয়ার ইচ্ছা হয়, এবং আমাদের সত্যি খুব প্রিয় গান এগুলো, এক একটা গান। সেই গানটা আমি গাইছি এরপরে। রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর গান, এই গানটা প্রথম গিয়েছিলেন আমাদের সুমন চট্টোপাধ্যায়, কবি সুমন, এবং তার সঙ্গে সাবিনা ইয়াসমিন। তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া।
থেকে রয়েছেন। আমাদের যদি কথা বলার সিস্টেম হতো খুব ভালো হতো, বেশ এক একজনের সঙ্গে কথা বলতে পারলে আরও আনন্দ হতো, কিন্তু কথা আমি তো খালি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি। আপনাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম আরও, হয়তো যা দিন আসছে নিশ্চয়ই সেদিনও আমরা খুব একটা দূরে নয়, সেটাও হয়তো আমাদের নিশ্চয়ই সামনে হয়তো আছে। আমার যেটা আমাদের যে ফেসবুক মাধ্যমে করছি ফোক কলকাতা, ফোক গান তো অবশ্যই আমাদের প্রাণের গান, আমাদের গানের রুট যেটাকে বলা যাবে, প্রাণের শিকড়, সেই শিকড় তো আমাদের তো রাখতে আমাদের তার উপর নির্ভর করেই তো সব কিছু আমরা চলছি। তো সেই গান তো আমাদের গাইতেই হবে, এবং আমাদের লোকসঙ্গীত বলতে গেলে লালন ফকিরের কথা তো চলেই আসে। আমি আমি লালন ফকিরের খুব প্রচলিত একখানি গান, গানটির কি হয়েছে ঠিক আছে, গানটি অনেক অনেকে প্রচলিত একখানি একই রকমের কথা দুখানি আছে। তো আমি যেটা খুব বেশি প্রচলিত নয়, প্রচলিত এগুলো গানগুলো তো সবই গান, কিন্তু প্রচলিত বলতে যেগুলো বোঝায় সেই গানটা আমরা যেটা যেটা গাই সবাই সেই সুরটা জানেন সবাই। আমি এটা একই রকম সবই কথা, এক খালি সুরটা আলাদা। এটাও খুব বিখ্যাত একখানি গান লালন ফকিরের, আমি গানটা গাওয়ার চেষ্টা করছি। আর একটি কথা আমি বারে বারে বলতে চাই, আমি সঙ্গীতের শিক্ষার্থী, আমি কখনোই বলবো না যে আমি গাইতে পারি, আমি বলবো আমি গাইতে চেষ্টা করি, প্রত্যেক মুহূর্তে আমি গাওয়ার চেষ্টা করি এবং নিজেকে উন্নত করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, প্রত্যেক মুহূর্তে শেখার চেষ্টা করি। যার জন্য যদি ভুল ত্রুটি হয় মার্জনা করতে হবে, এটা কিন্তু আমি ক্ষমা প্রথমেই চেয়ে নিচ্ছি। আমার কোনো গানে যদি আপনাদের কোনো রকম যদি কোনো রকম হয়তো যেটা চাইছেন সেটা হয়তো আমি পাচ্ছি না দিতে, আমি সেই জায়গায় আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো আমি খুব গাওয়ার চেষ্টা করছি গানটা। হ্যাঁ সুতপা দেখছো ব্যাঙ্গালোর থেকে, সুভাষ বর্মন, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, স্নিগ্ধা চ্যাটার্জি আছেন, প্রত্যেকেই আছেন, থাকুন সঙ্গে। আচ্ছা ভাবি এটা খোলা যাবে তো, চাতক প্রায়হর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায়হর নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী তা হয় না কপাল গুণে, হব বলে চরণ দাসী তা হয় না কপাল গুণে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত, আমার মনের মানুষের সঙ্গে
হবে কত দিনে, চাতক পায়ন নিশি যে আছে কালো শশী, চাতক পায়ন নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী তার হয় না কপাল গুনে, হব বলে চরণ দাসী তা হয় না কপাল গুনে, মানুষের সনে পুরাণ হবে কত দিনে, আমার মনের মানুষের সনে পুরাণ হবে কত বলছেন বিভিন্ন রকম, অবশ্যই তবলা এবং কিবোর্ড তো অবশ্যই, এগুলো ছাড়া তো কোনো সত্যি করা গান হবে না। এগুলো কিন্তু মানে আমাদের, আমরা কিন্তু গানটা কিন্তু আমি একা করছি না, গানটা আমরা মিলিতভাবে করছি, এটা আমাদের মিলিত প্রোডাকশন, ওরা আছে বলে সমৃদ্ধ হচ্ছে অবশ্যই। আচ্ছা, আমি তো বিভিন্ন ধরনের গান এগুলো, আচ্ছা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, মানে কোনো অসুবিধে বা কিছু কি হচ্ছে সাউন্ডের বা কোনো কিছু, সব ঠিকঠাক যদি থাকে ভিডিও একটু বলবেন, আমাদের এখানে মাঝে মাঝে একটু আপ ডাউন করছে, আলোটা জ্বলছে কম নিভছে, আমরা ঠিক বুঝতে পারছি না এখান থেকে। ১৯৭০ সালের সাকিনা মাহাতো গান বইটা সবাই জানেন, সদ্য শিল্পী অনুপ ঘোষাল এবং আরতি মুখোপাধ্যায় গিয়েছিলেন, ডুয়েট গান ছিল। আমি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি গানটা,
সুমিতদা রয়েছেন, থ্যাংক ইউ দিদি রয়েছেন, ছন্দাদি, হেমন্ত রয়েছ, আমার খুব প্রিয় মানুষ এনারা, প্রত্যেকেই আমার প্রিয় মানুষ, কিন্তু এনাদের আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, আমার খুব আনন্দ লাগছে যে রয়েছেন প্রত্যেকে। আমি দুটি স্ট্যান্ড এক করেই গাইছি, সময় চলে আসছে ভ্রমণে। ঠিক আছে, আমাদের আসলে এখানটা একটু আপ ডাউন চলছে, নিজে আমরা ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। ঠিক আছে, আমরা জেনে আনন্দ পাচ্ছি। তা ছোট করে গাই, একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি গানগুলোকে, খুব প্রিয় গান তো এগুলো। আমার আর একখানি গান খুব ভালো লাগে, গানটি গেয়েছিলেন অনেকদিন আগে, অনেক বহু পুরনো বই, বিচার বইয়ের গান। গানটি কথাগুলো খুব সুন্দর কথা, শিবাজী চট্টোপাধ্যায় গেয়েছিলেন গানটি, আমার খুব প্রিয় গান এটি। ছোটোবেলায় এগুলো আমরা যখন টিভিতে দেখতাম বইগুলো, আমরা গুনগুন করে গাইতাম, তারপরে খুব বেশি আর এগুলো শোনা যায় না গানগুলো। বিচার ছবির গান, আমাদের খুব প্রিয় শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়ের বহু একখানি গান। এই পৃথিবীর কত কিছু বদলায়, নদী তবু একই ভাবে বয়ে যায়। এই পৃথিবীর কত কিছু বদলায়, নদী তবু একই ভাবে বয়ে যায়। কত শহর গ্রামকে পিছনে ফেলে প্রাণের টানে, সে তো সাগরে চলে কুলু কুলু ভাষায়। অসীমকে খুঁজে সে তো আশায় ব্যথায়, অনেক বছর ধরে অনেক ঘরে কত কথা বলে যায়, চিরদিনই চলে যায়। সোনালি সোনালি আয় ছুটে আয়, ছাড় বাঁচাবি নিহা।
আছে শেষের দিকে না, বড় সময় বড় তাড়াতাড়ি চলে যায়। আমরা ভাবি যে এইটা গাইবো ওইটা গাইবো, কত কিছু এখানে নিয়ে বসে আছি, কিন্তু কখন যে সময়টা বয়ে চলে যায় গান গাইতে গাইতে আপনাদের সঙ্গে থাকতে, এটা তো আমাদের বুঝতেই পারি না তো সত্যি কথা কি। আমার কালকে দিনটি আগামীকাল সদ্য শিল্পী আমাদের শিল্পীদেরও গুরু মোহাম্মদ রফির মৃত্যুদিন, তো আমার 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 যে রয়েছেন তবলা যাচ্ছে যিনি ইন্দ্র, ইন্দ্র আমাকে বলে দিয়েছে যে এই গানটা গাইতে হবে, তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার, জানি না কতটা ভালো হবে কি না। মোহাম্মদ রফিরই একখানি গান 1966 সালের গান, এগুলো দেখেই আমরা এগোই, তো এগুলোকে দেখে দেখে অনুসরণ করে আমরা গান গাওয়ার চেষ্টা করি। কফি হাউসের সেই আড্ডাটা গানটা হয়তো আর আজকে গাওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, গৌতম পোদ্দার আপনি বলেছেন ঠিক আছে, আমি আমি একটুখানি অন্তত গেয়ে দেবো, গাইবো গাওয়ার চেষ্টা করবো, গিয়ে কেননা দুলুদা রয়েছো আনন্দ পাচ্ছি, বৌদি রয়েছো বোম্বে থেকে খুব আনন্দ পাচ্ছি, থাকো সঙ্গে। আমরা গানগুলো গাইছি যদিও হঠাৎই মানে সামনে চলে আসছে রিহার্সাল বা এরকম ধরনের আমাদের কিছু নেই, কারোর সঙ্গে কোনো ঘটনা নেই, আমরা চেষ্টা করছি গাওয়ার একটু। সুরজ বইয়ের গান, শঙ্কর জয়কিষণের সুর জানেন আপনারা সবই, এগুলো
আচ্ছা, আর 5 মিনিট বাকি আছে, ওইটা করবো আর কি। কফি হাউসটা রিপ্লেস করবো, ঠিক আছে। আমারও খুব প্রিয় গান কফি হাউস বলেছেন। হ্যাঁ হেমন্ত, রিকোয়েস্ট ছিল আজকে, আর সময় নেই ভাই আজকে তো। কিভাবে যে সময়টা চলে যায়, কোথা থেকে যে চলে যায় কি সত্যি বুঝতে পারি না কো একদম। গাইতে গাইতে মনে করি এটা গাইবো সেটা গাইবো, কিন্তু গাওয়ার সময় দেখি আর মানে সময় কোথা থেকে কি বেরিয়ে চলে যায়। ঠিক আছে, দে আমি কফি হাউসটা আমাকে অনুরোধ করেছেন, চেষ্টা করছি। এই গানটা দিয়ে কথা বলি, হ্যাঁ আমি এই গানটা দিয়েই আমার অনুষ্ঠান শেষ করব। সময় হয়ে গেছে 9টা থেকে 10টা অবধি আমার টাইম, আমি এই গানটা করতে করতে আমার অনুষ্ঠান শেষ করব। আমাদের পক্ষ থেকে আর একবার আমি ফোক কলকাতা লাইভকে অশেষ কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর শোয়ের মাঝখানে আমাদের এনে দিয়েছেন। আমি জ্যোতিপ্রসাদ, তবলায় রয়েছেন ইন্দ্রনারায়ণ এবং কিবোর্ডে রয়েছে আমার পুত্র ঋতিপ্রসাদ। আমাদের সবাইকার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ভালোবাসা, ভালো থাকবেন। খুব অসময়ের মধ্যে আমরা রয়েছি, সত্যি কথা। আমরা এই যে প্ল্যাটফর্মটা আমাদের ফেসবুকের মাধ্যমে যেটা করছি, এটা আমাদের সত্যি একটা মনকে অনেক তৃপ্ত করছে। আমরা অনুষ্ঠান তো করতে পারছি না এখন, বাইরে আমরা একদমই বেরোতে পারছি না, যে রিকোয়েস্টগুলো রইলো আমি আমি পরে আবার চেষ্টা করবো, আমি দেখবো। অনেকজনই বলছেন আরও, ঠিক আছে আমি চেষ্টা করছি। এগুলো লাস্ট একটা গান, আবার অন্য একদিন নিশ্চয়ই আমি আপনাদের সামনে যদি কখনো হয় অবশ্যই আমি এ করবো। চোখ ভরা কথা নিয়ে নির্বাক, শ্রোতা হয় বিশু জানা বসে।
তুমি চেহারা কাঁধে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা এলো না সে প্রতিবার দামটা সালে সাদ জন্মেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছিল তুমি শুধু সেই সেদিন কত স্বপ্নের উঠে কফি আসে কত স্বপ্ন নিবে ডেকে যায় সবাই ভালো থাকবেন কলকাতা কলকাতা লাইভ ফেসবুক সবাই ফলো করুন খুব ভালো ভালো শিল্পীদের আমিও ফলো করি এটাকে আমারও খুব ভালো লাগে আপনারাও সবাই দেখুন অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন প্রত্যেকে অসময়ে একটা আমরা রয়েছি খুব সেই অসময় এর মধ্যে পরিস্থিতির মধ্যে রয়েছি হ্যাঁ আমার যে গানগুলো অনুরোধ রইল আমি একটু চেয়েছিলাম একটু খুব প্রচলিত নয় সেই ধরনের গানগুলো আজকে গাবার কিন্তু অনুরোধ তো এগুলো থাকেই কিছু কিছু পরিচিত গান আমি একদম অপরিচিত গানগুলো গাওয়ার কিছু রেখেছিলাম তালাত মাহমুদ তরুণ বন্দ্যোপাধ্যায় বা তরুণ দ্বিজেন মুখোপাধ্যায় এনাদের গানগুলো আমি রেখেছিলাম কিন্তু আমি সেগুলো আজকে আর করতে পারলাম না যাই হোক আবার যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই আমি একটু অপরিচিত গান যেমন আমাদের মধ্যে অমৃক সিং অরোরার কিছু গান রয়েছে এই ধরনের গানগুলো যেগুলো খুব প্রচুর মানে যথেষ্ট আমাদের মন ছুঁয়ে গেছে কিন্তু সেরকমভাবে এই মুহূর্তে খুব বেশি মানে জনপ্রিয় গান কিন্তু এই মুহূর্তে লোকের মুখে মুখে আসছে না যাই হোক আমি আবার চেষ্টা করব নিশ্চয়ই আবার যদি আমন্ত্রণ পাই নিশ্চয়ই আমি আবার আসবো আমাদের খুব আনন্দ লাগলো থেকে সুভাষ ভাই আমি আবার তোমাকে অভিনন্দন জানাচ্ছি তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো আমার কথা মনে পড়েছে মনে করে যে তুমি জানিয়েছো এটাই আমি কৃতজ্ঞ আমাদের সবাইকার পক্ষ থেকে আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকুন এই জানিয়ে আমি আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি